আজকের ভিডিওটা দেখাই দিব অষ্টম শ্রেণীর অষ্টম নম্বর অধ্যায়ের যে টিক চিহ্নগুলো আছে গার্হস্থ্য বিজ্ঞানের। তো অষ্টম শ্রেণীর গার্হস্থ্য বিজ্ঞানের অষ্টম অধ্যায়ের যে টিক চিহ্নগুলো আছে এই টিক চিহ্নের উত্তরগুলো আজকে দেখাই দিব। তো এখানে চারটা টিক চিহ্ন আছে, এগুলোর উত্তর দেখাই দিব। তো এর আগে তোমরা চ্যানেল নতুন হয়ে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবে এবং পাশে আসা বেল আইকন প্রেস করে অল সেট করে নিবে, তো তোমাদের একটি করে সাবস্ক্রাইব এবং নতুন ভিডিও কোন ফ্রেন্ড সবাই একটি করে সাবস্ক্রাইব করবে এবং পাশে আসা বেল আইকন প্রেস করে অল সেট করে রাখবে এবং প্রতিটা ভিডিও সরাসরি উত্তরগুলো সরাসরি গাইড থেকে দেখতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকন প্রেস করে অল সেট করে রাখবে। তো তোমরা যদি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকন প্রেস করে অল সেট করে রাখো, তাহলে যখনই তোমরা ইউটিউবে সার্চ করবে তখনই সরাসরি গাইড থেকে উত্তরগুলো পেয়ে যাবে। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকন প্রেস করে অল সেট করে রাখবে। তো তোমাদের প্রতিটা ক্লাসে তো আমি কীভাবে তোমরা প্রতিটা ক্লাসের চেঞ্জের উত্তর সংক্ষিপ্ত সুন্দরটা সরাসরি গাড়ি থেকে দেখবে সেটা বলে দিয়ে তারপর উত্তরগুলো দেখিয়ে দিচ্ছি। তো তোমাদের প্রতিটা ক্লাসের চেঞ্জের উত্তর, টিক চিহ্নের উত্তর, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর, রচনামূলক প্রশ্নের উত্তর আমি সরাসরি গাইড থেকে তোমাদের দেখাই দিচ্ছি, তো তোমরা সেটা দেখে নিতে পারো। তো এই ভিডিওটা যেমন এই উত্তরগুলো যেমন সরাসরি গাইড থেকে দেখতে পাচ্ছ, এটা বাকিগুলো দেখতে পাবে, কীভাবে দেখবে আমি সেটা বলে দিচ্ছি। তো তোমরা যে টিক চিহ্নটা দেখে যাবো ওই টিক চিহ্নের অবশ্যই পোর্শনটা আছে, পোর্শনটা লিখে এই সামাসা লেগে সার্চ করলে ওই টিক চিহ্নের উত্তরটা চলে আসবে। শুধুমাত্র যে অধ্যায়ের টিক চিহ্নগুলো জানতে যাবো ওই অধ্যায়ের প্রথম যে টিক চিহ্নটা আছে ওই টিক চিহ্নের প্রশ্নটা লিখে এই সামাসা লেগে সার্চ করলে ওই টিক চিহ্ন সবগুলো টিক চিহ্নের উত্তর চলে আসবে, অবশ্যই চলে আসবে। যদি না আসে আবার যে অধ্যায়ের টিক চিহ্নের উত্তর জানতে ওই অধ্যায়ের প্রথম যে টিক চিহ্নটা থাকবে ওই টিক চিহ্নের প্রশ্নটা লিখে আবার শকিবুল লিখে সার্চ করবে, কারণ দুইটা চ্যানেলে ভিডিও সার্চ এটার মধ্যে চারশো আবার এটার মধ্যে নতুন ভিডিও যেগুলো এগুলো সার্চ আছে। তাই জন্য তোমরা প্রথমে যে টিক চিহ্নটা থাকবে ওই টিক চিহ্ন প্রশ্ন লেখে এই সামাস লেখে একবার সার্চ করবে, যদি না আসে তাহলে আবার টিক চিহ্ন প্রশ্ন লেখে আবার শকিবুল লিখে সার্চ করবে, তাহলে উত্তরগুলো পেয়ে যাবে। এবং সৃজনশীলগুলো দেখার ক্ষেত্রে যে সৃজনশীলের উত্তরটা জানতে যাবে ওই টি সৃজনশীলের ক নম্বর লেখে এই সামাস লেখে সার্চ করলে অবশ্যই উত্তরগুলো চলে আসবে, এবং যদি না আসে তাহলে ক নম্বর যে সৃজনশীল দেখে দেবো ওই সৃজনশীলের ক নম্বর লেখে আবার শকিবুল লেখে সার্চ করবে, তাহলে উত্তরগুলো সরাসরি গাইড থেকে উত্তরগুলো পেয়ে যাবে। সম্পূর্ণ শুধুমাত্র ক নম্বর লেখে এই সামাস লেখে সার্চ করে যদি সার্চ করো তাহলে উত্তরগুলো সব সম্পূর্ণ সৃজনশীল উত্তরগুলো চলে আসবে, যদি না সে আবার ক নম্বরটা লেখে এই সাম হাসান লিখবে না, তো আবার ক নম্বরটা লেখে শকিবুল লেখে সার্চ করে সার্চ করলে অবশ্যই উত্তরগুলো দুইটা চ্যানেল মধ্যে একটা চ্যানেল উত্তর পেয়ে যাবে। যদি প্রথম চ্যানেলে এসে যায় তাহলে দ্বিতীয় চ্যানেল লেখে সার্চ করার কোনো দরকার নাই। এবং অষ্টম শ্রেণীর যে গার্হস্থ্য বিজ্ঞানের টিক চিহ্ন এবং সৃজনশীলের উত্তর আমি এই চ্যানেলে দিয়ে এই ভিডিওর পিন কমেন্টে দিয়ে দিয়েছি, তোমরা সেটা দেখে নিতে পারো। পিন কমেন্টে এবং ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, তোমরা চাইলে ওখান থেকে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারো। ওখানে লেখা আছে যে এটা এত নম্বর অধ্যায়ের টিক চিহ্নের উত্তর, এটা এত নম্বর অধ্যায়ের সৃজনশীলের উত্তর, এগুলো লেখা আছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। পিন কমেন্ট এবং ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। তো আজকের টিক চিহ্নের উত্তরগুলো দেখে নেওয়া যাক। তো এখানে এক নম্বরটা পরে দেখাই দেব, তো আগে দুই নম্বরটা দেখে নেওয়া যাক। তো দুইটাই দেখে নেওয়া যাক। তো জন্মের পর প্রথম ছয় মাস শিশু নিচের কোন খাবারটি খাবে, তো একোত্তর কী হবে? একোত্তর হবে খ, মায়ের দুধ। জন্মের পর প্রথম ছয় মাস শিশু নিচের কোন খাবারটি খাবে, মায়ের দুধ। এবং দুই নম্বরের প্রশ্ন রয়েছে যে শরীরের ওজন বেশি হলে নিচের কোন খাদ্যটি বাদ দেওয়া উচিত, বড় গো পরোটা। তো শরীরের ওজন বেশি হলে নিচের কোনটি খাদ্যটি বাদ দেওয়া উচিত, বড় গো পরোটা। তারপর এখানে প্রদীপক দেওয়া আছে, তারপর দেওয়া আছে তিন নম্বরের উত্তরটা এবং এটা দেখে নেওয়া যাক। তো জেরিন তার ছেলেকে প্রতিদিন কতবার প্রধান খাবার খেতে দিবে, তো উত্তর তিনবার। জেরিন তার ছেলেকে প্রতিদিন কতবার প্রধান খাবার খেতে দিবে, মানে আমরা তিন বেলা যেটা খাই সকালে বিকেল এবং রাত্রে, তো তিনবার। এরপর রয়েছে তিন নম্বর প্রশ্নটা, ঠিক চিহ্নটা যে জেরিনের ছেলেকে পুষ্টি সমৃদ্ধ খাবার খেতে দেওয়ার কারণ নিচের কোনটি, তো উত্তরটাই যে এখানে রয়েছে, তো বড় গো হাড়ের সুগঠন, মস্তিষ্কের পরিপূর্ণ বিকাশ, পেশির সুগঠন। তো আজকে ভিডিওটাই বন্ধ, যদি ভিডিও ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বাসা বেল আইকন প্রেস করে অল সেট করে রাখবে। এবং এই যেখানে সৃজনশীল বাকি ওই পৃষ্ঠা রয়েছে ওইগুলো দিয়ে দিয়েছি, সৃজনশীলগুলো আগে দিয়ে দিয়েছি, তোমরা চাইলে ওখান থেকে দেখে নিতে পারো। তো আজকের ভিডিওটা বন্ধ, যদি ভিডিও ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে আসা বেল আইকন প্রেস করে অল সেট করে রাখবে। তো প্রতিটা ভিডিও সরাসরি গাইড থেকে দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে আসা বেল আইকন প্রেস করে অল সেট করে রাখবে। ডেসক্রিপশন ও পিন কমেন্টে তোমাদের বাকি যে সৃজনশীলগুলো রয়েছে গার্হস্থ্য বিজ্ঞানের সৃজনশীল এবং টিক চিহ্নের উত্তরগুলো আমি ওইখানে লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা সেটা দেখে নিতে পারো।
তো ডেসক্রিপশন থেকে ভালোভাবে দেখে নিতে পারবে। পিন কমেন্টেও লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে আর ওখানে একই লিঙ্ক দিয়ে দিয়েছি, টিক চিহ্ন এবং চিরনশীলের লিঙ্কগুলো দিয়ে দিয়েছি, তোমরা চাইলে ওখান থেকে দেখে নিতে পারো। তো তোমাদের আজকের এই ভিডিওটা শুধুমাত্র করা ছিল এই টিক চিহ্নের উত্তরগুলো দেওয়ার জন্য। তো তোমাদের যদি আরও কোনো অধ্যায়ের এমন থাকে যে ভুলে বাদ পড়ে যেতে পারে যে ওই অধ্যায়ের টিক চিহ্নের উত্তরগুলো দেই নাই, এরকম হইতে পারে, তোমাদের যদি বাদ পড়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে বলে দেবে, আমি সরাসরি গাইড থেকে দিয়ে দেওয়ার চেষ্টা করবো কত নম্বর অধ্যায়ের কী কোন চিরনশীল বা কোন টিক চিহ্নটা বাদ পড়েছে, কোন ক্লাসের কোন বইয়ের কী প্রশ্ন ওটা লিখে কমেন্ট করে দিবে। তো আজকেও একটা বাদ পড়ে গেছিলো, তো আজকে দিয়ে দিয়েছি, তো অনেকেই কমেন্ট করতাম। তো এটা হলো নবম দশম শ্রেণীর ভূগোলের দ্বিতীয় অধ্যায়ের দুই নম্বর যে সৃজনশীলটা আছে ওইটা বাদ পড়ে গেছিলো, তারপর ওটা দিয়ে দিলাম আজকে। তোমাদের যদি আরও কোনো একটা বাদ পড়ে থাকে তো কমেন্টে বলে দেবে, আমি সরাসরি গাইড থেকে উত্তরগুলো দেখাই দেওয়ার চেষ্টা করব। যদি বাদ পড়ে যায় তো কমেন্টে বলে দেবে। তো তোমরা টিকটকে লাইক ফলোয়ার, ইনস্টাগ্রামে লাইক ফলোয়ার, ইউটিউব চ্যানেল মনিটাইজেশন, ফেসবুক মনিটাইজেশন যদি করতে চাও তাহলে এই চ্যানেলের কভার ফটো দিয়ে ওর সাথে ওখান থেকে যোগাযোগ করে তোমরা এগুলো করে নিতে পারো। তো আজকের ভিডিওটা বড় করবো না, যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং ভাষা বেল বাটন প্রেস অল সেট করে রাখবে। এবং যদি কোনো ক্লাসের বাদ পড়ে যায়, ভুলে বাদ পড়ে যেতে পারে, এবং যদি তোমাদের কোনো দুয়ারই লাগে তো ওখানে অনেকে গাইড রয়েছে, বা যে আজকে যে ভিডিওটা করতেছি এটা কিন্তু অন্যজনের কাছ থেকে গাইডটা এনে তারপর ভিডিওটা করছি, তো তোমাদের যদি আর কোনো ই লাগে তো আমার নাইনের গাইডগুলো আছে, তো কলেজের গাইডগুলো কিনবো যেহেতু কলেজে উঠতেছি, এরপর ভর্তি হবো কলেজে, তো কলেজের গাইডগুলোও কিনবো। তো এটা করছি অষ্টম শ্রেণীর গাইড, অষ্টম শ্রেণীর স্বাস্থ্যবাই ছিল তার কাছ থেকে গাইডটা আনে তারপর ভিডিওগুলো করছি। তো ভিডিওটা যদি ভালো লাগে বা একটু হলেও কাজে লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বা সব বেল বাটন প্রেস অল সেট করে রাখবে। তো আজকে পর্যন্ত, যদি ভিডিও ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং বাসার সব বেল বাটন প্রেস অল সেট করে রাখবে। এবং এই গার্হস্থ্য বিজ্ঞানের প্রতিটা সৃজনশীলের লিঙ্ক এবং প্রতিটা টিক চিহ্নের উত্তরের যে লিঙ্কটা আছে ওইটা আমি ডিসক্রিপশন এবং পিন কমেন্টে দিয়ে দিছি, তোমরা চাইলে ওখান থেকে ক্লিক করে ওখানে তোমরা পিন কমেন্টে যখন যাবে তখন দেখবে যে প্রতিটা লেখা আছে যে এটা সৃজনশীলের লিঙ্ক, কোন কত নম্বর অধ্যায়ের কোন লিঙ্কটা, সেটা তো যেটা তোমাদের দরকার ওটার মধ্যে ক্লিক করলেই এক সরাসরি ভিডিওতে নিয়ে চলে যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে বেল আইকন প্রেস অল সেট করে রাখবে। তো আর ভিডিওটা পরে কোনো, যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, পাশে বেল আইকন প্রেস অল সেট করে দিবে এবং সরাসরি গাইড থেকে ভিডিওগুলো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস অল সেট করে রাখবে।